আলোর প্রতিফলন সম্পর্কে তোমাদের আলোচনা দীর্ঘদিন ধরে আমি করতেছি। এই আলোর প্রতিফলনের কতগুলো সাধারণ জিনিস আলোচনা করা হয়েছে, প্রতিবিম্ব, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, আয়না ইত্যাদি। এবং অবতল দর্পণে একটি বস্তু ফোকাস বিন্দুর দূরত্বের কম এবং বেশি দূরত্বে রাখলে, কেন্দ্রে রাখলে, কেন্দ্রে বাইরে রাখলে প্রতিবিম্ব কী ধরনের হবে, সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে এমন একটা বিষয় আলোচনা করা হবে যেটা বিজ্ঞানের ছাত্র মাত্রই জানতেই হয়, সেটা হলো বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কথাটা বিশেষ একটা বর্ধিতকরণ, বৃদ্ধি করা। এই বিজ্ঞানের ভাষায় এখানে বলা হচ্ছে একটি প্রতিবিম্ব মূল বস্তুর তুলনায় কত গুণ বড়, এই বিষয়টি হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। যদি প্রতিবিম্বের আকার এল ড্যাশ হয়, এল ড্যাশ যদি প্রতিবিম্বের আকার হয় এবং এল যদি বস্তুর আকার হয়, তবে ম্যাগনিফিকেশন বা বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ ইজ ডিফাইড বাই এল। অর্থাৎ প্রতিবিম্বটি মূল বস্তুর তুলনায় কত গুণ বড়। আবার আমরা দেখি টেলিস্কোপে সাধারণত মাধ্যমে বড় জিনিস ছোট হয়। খালি চোখে একটা বস্তুকে যত বড় দেখানো যায়, সেই তুলনায় টেলিস্কোপের মাধ্যমে দেখলে ওই বস্তুটি কতটুকু বড় হয়, এই দুটো তুলনা করলে সেটা হবে টেলিস্কোপের বিবর্ধন। এই হলো বিবর্তন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ জিনিস। বড় ক্লাসে উঠলে তোমরা দেখবে প্রতিবিম্বটি উল্টা বাস্তব হলে বা অবাস্তব হলে সেটা ঋণাত্মক হবে, সেটা সম্বন্ধে আমরা পরে আরও আলোচনা তোমরা জানতে পারবে। তোমাদের এই পরিসরে, তোমাদের স্কুল লেভেলে, তোমাদের এই স্কুল লেভেলে যেটুকু জানা দরকার সেটা হলো প্রতিবিম্বটি মূল বস্তুর তুলনায় কত গুণ বড়, এটাকে বোঝানোর জন্য যে ফ্যাক্টরটি ব্যবহার করা হয় সেটা হলো বিবর্ধন। যদি প্রতিবিম্বের আকার এল ড্যাশ হয়, মূল বস্তুর আকার যদি এল হয়, তাহলে প্রতি বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ ডিভাইড বাই এল। এইটুকু মনে রাখলেই তোমাদের এই পর্যায়ে যথেষ্ট। তোমাদের সকলকেই ধন্যবাদ।